একজন নামাজির বর্তমান সময় নিয়ে কতক্ষণ সময় নিয়ে রুকু সেজদা করা উচিত এবং দরকার খুব দরকারি একটা প্রশ্ন কতক্ষণ সময় নিয়ে রুকু সেজদা করা উচিত বলেন তো কমপক্ষে একবার তাসবিহ পড়তে যে পরিমাণ সময় লাগে সুবহানাল্লাহ বা সুবহান রাব্বিয়াল আযীম এক তাসবিহ পরিমাণ কমপক্ষে অপেক্ষা করতে হবে অনেক লোক আছে রুকুতে যে আবার সোজা উঠে যায় তাসবিহ কখন পড়ে তাসবিহ পড়ে রাস্তায় মানে বুঝছেন আল্লাহু আকবার বলা শেষ সুবহানা দাঁড়ানোতেই শুরু করছে অর্ধেক পড়া শেষ আর বাকি অর্ধেক রুকুতে বলছে আবার লাস্টে সুবহানাটা মাথা উঠাইতে উঠাইতে কালেতে কালেতে বলে ফেলছে দাঁড়াতে দাঁড়াতে বলে ফেলছে আছে না নাই এরকম এই হুলস্তুল না মার্কা নামাজ যারা পড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এরা হলো সবচাইতে খারাপ চোর মানুষের টাকা পয়সা চুরি করে ওই চোরের চাইতে বড় চোর হলো যে নামাজ চুরি করে নামাজের মধ্যে তাড়াহুড়া করে এরকম তাড়াহুড়া যদি করে যে এক তাসবিহ পরিমাণ না থাকে তাহলে কি হবে না নামাজ হবে মনে রাখবেন নামাজ যার যত ধীরস্থিরতার সাথে হবে তার সওয়াব তত বেশি